আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোশনস স্মার্ট ইংলিশ লার্নিং আমি মোহাম্মদ মোহসিন্দিন ফাউন্ডার অফ স্মার্ট ইংলিশ লার্নিং আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে কিছু বেসিক ইনফরমেশন আমি আজকে দিতে চাই যেটা আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর একটু বেশি সহায়তা করবে বর্তমান পরিস্থিতিতে আপনার যে ইংলিশ শেখাটা এটা কতটা প্রয়োজন আশা করি গত ভিডিওতে আমি সেটা বলেছি এবার এই এই ভিডিওতে আর সেটা রিপিট করছি না আমি বলছি যে আমরা আসলে ফিট ইংলিশটা আমাদের শিখতে হবে কমিউনিকেশনের ভাষা হিসেবে শিখতে হবে ইংলিশ শিখলে কিন্তু আমার পরকালে লাভ হবে এমন না ইংলিশ শেখার উদ্দেশ্য হচ্ছে যারা বাংলায় কথা বললে বোঝে না তাদেরকে বাংলায় বা ইংলিশে বুঝিয়ে দেওয়ার জন্যই তাদেরকে ইংলিশটা আমাদের শেখা তাহলে আমাকে ইংলিশটা এমনভাবে শিখতে হবে যাতে করে তারা আমাদের কথাটা বোঝে আমরা তাদের কথাটা বুঝি ইন রিয়েলিটি নাট সে একটাই কথা আফ বিন টেলিং মেনি ইয়ার্স আমি যুগ যুগ ধরে একটা কথাই বলে আসছি আমরা সময় ব্যয় করছি আমরা পরিশ্রম করছি আমরা টাকা ব্যয় করছি বাট আমাদের ইংলিশটা যতটুকু শিখলে কমিউনিকেশানটা করতে পারতাম তাদের সাথে করসপন্ডেন্সটা বিদেশের সাথে আমরা করতে পারবো সেইভাবে করে আমরা শিখছি না আমাদের সময় ব্যয় হচ্ছে আমরা শব্দর্থ বা। বড় প্রশ্ন ছোট প্রশ্ন মুখস্থ করছি কিন্তু এটা দিয়ে আসলে কমিউনিকেশন হবে না কমিউনিকেশন করতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে আসলে ও কিভাবে করে কথা বলে তাহলে আপনাকে সেইভাবে করে কথাটা বলতে হবে এবার আসুন ইংলিশের কতগুলো বেসিক বিষয় আজকে আমরা আলোচনা করব। সকালে দেখা হলে আমরা বলি গুড মর্নিং এটার উচ্চারণটা মনিং আর যেটা আছে এ আরের উচ্চারণটা হবে না এটা হবে গুড মর্নিং গুড আফটারনুন আফটারনুন না এটা আফটারনুন গুড আফটারনুন ওকে গুড ইভিনিং ইভিনিং নয় এটা হবে ইভিনিং আমি জানি অনেকে ইভিনিং বলেন বাট দুই একজন হয়তো বলতে পারেন গুড ইভিনিং এর জন্য আমি একটা কারেকশন করে দিলাম গুড ইভিনিং তারপরে আসেন আমরা বলি গুড ডেই টু ইউ দিনে রাতের যে কোনো সময় আপনি যে কাউকে গুড ডেই টু ইউ বলতে পারেন চার নম্বর যেটা হচ্ছে গুড নাইট গুড নাইট হচ্ছে আপনি যখন কারোর সাথে রাতে বিদায় নেবেন তখন গুড নাইট বলা যায় কিন্তু দেখা হলে কিন্তু গুড নাইট বলা যায় না সো আমরা গুড নাইট বলবো আর গুড মর্নিংটা আসলে কখন বলা শুরু হয় সেটা জানেন তো মনে আছে তো গুড মর্নিংটা রাতে বারোটার পর থেকে গুড মর্নিং বলা শুরু হবে আরবি ভাষায় কিন্তু দুইটা বিষয় আছে একটা হচ্ছে আসসালামু আলাইকুম একটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম তো দুইটা ভাষাকে দুইটা শব্দকে আমরা আলাদা করে অর্থ বুঝতে পারি কিন্তু ইংলিশের বেলায় কিন্তু তা না একটাই শব্দ আছে গুড মর্নিং একটা হচ্ছে গুড মর্নিং একটা হচ্ছে গুড মর্নিং একটা হচ্ছে দেওয়ার টোন একটা হচ্ছে রিসিভ করার টোন তাহলে আপনাকে এই টোনের পার্থক্য করতে হবে টোন যে কত বড় ইম্পর্টেন্ট সেটা আবার একটু বলি ইংলিশ ভাষায় আমরা অনেক কিছু শিখেছি কিন্তু আমাদেরকে টোনটা তেমনভাবে শেখানো হয়নি আমরা একজনকে জানতে চাই তুমি কি চা খাবে এটা টোনটা প্রশ্ন টোন হবে তাহলে সেটা প্রশ্ন হবে কিন্তু এমন যেন না হয় আমরা স্টেটমেন্টের টোন বলি কোশ্চেনটাকে তুমি চা খাবে এটা তো কোনো কোশ্চেন হবে না তুমি কি চা খাবে এটা হচ্ছে টোনটা আপনি যখন বাক্যটা বলবেন তখন এই টোনটা খেয়াল করতে হবে টোন খেয়াল করলে আপনার বাক্যটা সুন্দর হবে মনে রাখবেন ইংলিশ কনভারসেশন এবং ট্রান্সলেশনের মধ্যে একদম আকাশ পাতাল পার্থক্য রয়েছে আমরা কিন্তু মেজরিটি আমরা শিখি হচ্ছে ট্রান্সলেশন আসলে ট্রান্সলেশন না আপনাকে শিখতে হবে কনভারসেশন এখন ট্রান্সলেশন অ্যান্ড কনভারসেশনের পার্থক্যটা কি ট্রান্সলেশন হচ্ছে আপনি প্রত্যেকটি ওয়ার্ডকে আলাদা আলাদা করে ধরে আপনি উচ্চারণ করলেন দ্যাটস কল ট্রান্সলেশন আর কনভার্সেশন হচ্ছে আপনি ইন্টোনেশন ফলো করলেন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন যদি এটা স্ট্রেস লেটার হয় তাহলে আপ আসবে আর নোম লেটার হলে সেটা ডাউন আসবে তাহলে আপ এন্ড ডাউন করে হচ্ছে ডুইং টু নাইট হচ্ছে ডুইং টু নাইট এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউনে অথবা ট্রান্সলেশন যদি বলেন হোয়াট আর ইউ ডুইং টু নাইট রাইট এরকম করে এখন আসলে প্রত্যেকটি কথা আমরা বলার সময় কতগুলো নিয়ম আমরা ফলো করব এই নিয়মটা আমাদেরকে ইংলিশটাকে সুন্দর করতে সহায়তা করবে এবার আসুন আমরা কতগুলো শব্দ শিখি যে শব্দগুলোতে আমরা আসলে দৈনন্দিন জীবনে আমরা এই শব্দগুলো খুব ব্যবহার করি কিন্তু এই শব্দগুলো সঠিক উচ্চারণ হয় কিনা আমরা একটু দেখব আমাদের যে ডাইনিং টেবিল আছে এই টেবিলের উচ্চারণটা কি বিড়াল যেটা সেটাকে আমরা বলি ক্যাট কিন্তু এটার প্রপার উচ্চারণ হচ্ছে ফাইন আমরা যদি বলি কুইন কুইন যেটা এটাকে আমরা উচ্চারণ করি কুইন রাইট ওকে এভাবে করে হতে পারে ওয়াটার এটার উচ্চারণটা হবে ঠা অল অল যেটাকে বলি তার উচ্চারণ হবে ওল ওল ওভ ইস অল ভিউ রাইট ওকে ও নর্থ যেটা নর্থের উচ্চারণটা কি হবে নর্থ নর্থ রাইট মুখটাকে এরকম চিকন করে নোট সাউন্ডটাকে আনতে হবে তখন এটা প্রপার সাউন্ড হয় সো এইভাবে করে আমরা কি করব। আমরা অত বেশি কমপ্লিকেটেড গ্রামার লাগবে না বাট আমরা প্রয়োজনীয় গ্রামারগুলো একটু ছোট ছোট করে আমরা শিখে ফেলবো এবং শিখে সবচেয়ে বড় কথা হচ্ছে শিখলে হবে না সেটাকে আবার ব্যবহার করতে হবে এখন ধরুন আর একটা কোয়েশন আপনার মধ্যে আছে আপনারা ইংলিশ আসে না প্যাটের ভিতর থেকে ইংলিশ আসে না এটা হচ্ছে আপনার কথা তাহলে এই ইংলিশটাকে আনার বুদ্ধিটা আনার বুদ্ধিটা হচ্ছে আপনি এই ইংলিশটা আনার জন্য আপনাকে টাং টুইস্টার কিছু প্র্যাকটিস করতে হবে বাংলা এবং ইংরেজির মিলিয়ে কতগুলো টাং টুইস্টার যেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করলে আপনার মুখের যে জড়তাটা আছে এটা কেটে যাবে ফর এক্সাম্পল জলে যা তেলে যা জলে যা তেলে তাজা এই কথাটাকে আপনি থার্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি থ্রি থিপস থা থিয়েটার সি সেল সি সে বাই দ্য সি শর এরকম করে কতগুলো বেটি বট বাটার বাট দ্য বাটার ওয়াজ বিটার সো বেটি বট দ্য বেটার বাটার টু মেক দ্য বিটার বাটার বেটার সামথিং লাইক দ্যাট এরকম কতগুলো কথা রয়েছে এই কথাগুলোকে আপনি আস্তে আস্তে করে প্র্যাকটিস করেন তারপর দমের মধ্যে আনেন যে কত একদমে কয়বার প্র্যাকটিস করতে পারেন এটা যখন পেরে যাবেন না তখন দেখবেন আপনার লাইফটা ইজি হয়ে গেছে আপনার কথাগুলো ন্যাচারাল আসতেছে এখন যেটা হয় আপনার কথাগুলো কেউ বোঝে না আপনি তাদের কথা বোঝে না এই দ্রুত কথা না বলার কারণে নর্মালি যেটা হয় আপনার আমরা অনেকেই খুব স্লোলি কথা বলি আসলে অত স্লো বললে তো বাকিরা বুঝতে পারবে না সো বেস্ট থিং ইজ দ্যাট টু মেক ইট স্ট্যান্ডার্ড ফাস্ট স্ট্যান্ডার্ড ফাস্ট করার জন্য আপনাকে কতগুলি টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে টাং টুইস্টার প্র্যাকটিস করলে আপনি দেখবেন আপনার ইংলিশটা সুন্দর হয়ে গেছে এবার আসুন আজকের দিনের আলোচনা থেকে আমরা কি কী শিখলাম আমরা মনে করছি যে আমরা কখন গুড মর্নিং বলতে হয় কখন গুড আফটারনুন বলতে হয় এটা জরুরি আমরা ছোট ছোটো করে উচ্চারণগুলো শিখবো এবং উচ্চারণগুলো দিয়ে আমরা কতগুলো শব্দের উচ্চারণ শিখবো শব্দের উচ্চারণ শিখে এই শব্দগুলিকে আমরা প্রয়োগ করব যখন আমরা নর্মালি কথা বলি আমরা যখন ন্যাচারাল কথা বলি তখন আমরা এই শব্দের উচ্চারণটাকে ওরকম করে করবো যেমন আপনি কোথাও যদি বলেন হোয়াট এরকম না বলে ওট ওকে আপনি যদি বলেন ওয়াটার ওয়াটার না বলে বলছেন ওঠা ওঠা আপনি স্যাটারডে না বলে আপনি বলছেন স্যাটডে এইভাবে করে আপনি কি করতে পারেন আপনার উচ্চারণটাকে চেঞ্জ করতে পারেন আর একজন মানুষের সাথে আপনি প্র্যাকটিস করার সুযোগ যদি নাও পান নিজে নিজে আপনি সেলফ প্র্যাকটিস করতে পারেন এই প্র্যাকটিসগুলো করলে দেখবেন আপনার লাইফটা ইজি হয়ে গেছে আজকে যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আরও একটি কতগুলো মজার ভিডিও নিয়ে আমি আসবো যেগুলি খুবই উপকারী ভিডিও হবে সেগুলি নিয়ে পরবর্তীতেও আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা আমাকে জানাতে পারেন উইল বি মোর দ্যান হ্যাপি টু সাপোর্ট এবং আমরা সেটা মানে আপনাকে ইম্প্রুভ করার চেষ্টা করবো যদি আপনার কোনো নির্দিষ্ট পয়েন্ট থাকে মাথায় যে এই টপিকের উপর একটু কথা বলেন আমাকে বললে আমি সেই টপিকের উপর কথা বলতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম থ্যাংক ইউ